আপনারা আমার সকলের। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাফল্যের সঙ্গে আরও এক বছর পার করে তৃতীয় বর্ষে পা রাখল এনএএন টেলিভিশনে। আর এই বর্ষপূর্তি দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে এনএএন টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এনএএন টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। পরে কেক কেটে এনএএন টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার 9 ডিসেম্বর সন্ধ্যায় এনএএন টিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন লিকুর সার্বিক ব্যবস্থাপনায় ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশির নিলয়ের উদ্যোগে এনএএন টিভির কার্যালয়ে এই কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি এনএএন টিভির পরিচালক খাদেম সানাউল্লাহ, জিএম আরমান যুগ্ন সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ, অ্যাডভোকেট মাহমুদ আমালা সাংগঠনিক সম্পাদক মহানগর আওয়ামী লীগ, চৌধুরী এইচ এম ফারুক সাহেব আহ্বায়ক মহানগর আওয়ামী লীগ, আওয়ামী লীগ নেতা হারুন আব্দুল কাদের, সুজিৎ সরকার সহ এনএএন টিভির সকল কলাকুশলীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় এনএএন টিভিকে শুভেচ্ছা জানিয়ে সাফল্য কামনা করে অতিথিরা বলেন, আসলে এনএএন টিভি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। অনেক জায়গায় যা হয় এনএএন টিভি যে অনুষ্ঠানগুলি, সাংস্কৃতিক অঙ্গনের খবর, রাজনৈতিক দলগুলির খবর, সর্বোপরি দেশের খবর প্রচার করে, আমি বলবো দেশের কাজ করে চলেছে এনএএন টিভি। আমি এনএএন টিভির উজ্জ্বল আরও ভবিষ্যৎ কামনা করি এবং আমি দোয়া করি এনএএন টিভি আরও প্রসার লাভ করুক। এনএএন টিভির সারা বাংলাদেশে একটি সুনাম অর্জন করবে, তাদের বিভিন্ন কার্যক্রম খুব ভালো আমরা লক্ষ্য করছি, ভবিষ্যতে আরও ভালো করবে। এনএএন টিভি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও মানুষের কথা বলে আসছে। তাদের যে প্রতিপাদ্য, মূল প্রতিপাদ্যটি যে এটি এটা বলছে এনএএন টিভি, আমার আপনার সকলের। এনএএন টিভি বাংলাদেশের এই স্যাটেলাইট জগতের টেলিভিশন যেগুলি আছে এবং আইপিজি টেলিভিশনগুলি আছে তার মধ্যে অন্যতম স্থান অধিকার করে ফেলছে। এই টিভিটি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছে। সর্বোপরি এই টেলিভিশন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি আছে সেগুলি ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছে এবং আইন বিষয়ক কিছু অনুষ্ঠান করছে, রাজনৈতিক খবরাখবরগুলি প্রচারিত করছে। বিশেষ করে নারায়ণগঞ্জের মাটি ও মানুষের খবর প্রতিনিয়তই আমরা এই এনএন টিভির মাধ্যমে পাচ্ছি। দুটি কথা বলবো, এনএন টিভি আপনাদের, এনএন টিভি আমাদেরকে, এবং এনএন টিভির যারা কলা কৌশলী আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের নিউজ সুন্দর মতন করবেন যাতে আমরা দেখে, নিউজ দেখে আমরা শান্তি পাই। এনএন টিভি শুধু সংবাদ পরিবেশনই নয়, এনএন টিভি নারায়ণগঞ্জের শিল্পীদেরকে তুলে ধরেন, এনএন টিভি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাস্তব চিত্রটা ফুটিয়ে ওঠার চেষ্টা করেন। এনএএন টিভির সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন ব্যবস্থাপনা পরিচালক। সবাই দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে এখন যেভাবে কাজ করছি সেভাবে কাজ করে যেতে পারি। এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।